नमस्कार बंधुरा, स्मृतिरेखा क्रिएशने अपने सबा के स्वागत जानाई। आज हमें सन्धे चायर साथे खावार जोने एक स्नैक्स रेसिपी अपन साथे शेयर करब। एटा एमनिओ शुधु शुधु खेते पारें सस दिए, बाच्चादेर तो भीषण ही पसंद हबे ई स्नैक्सटा। खूब सहज घरोया उपकरण दिए आमी बानिएछि, किभाबे बानिएछि आसुन सेटा देखे नेवा जाक। एखाने देखुन तीनटे मीडियम साइजेर आलू आमी एरकम डुमो डुमो करे केटे भालो करे धुए जल झरिए निएछि। आलूगुलो आपनारा एकटु छोटो बा बड़ो करे केटे निते पारेन आपनादेर पछन्द अनुयायी। एकटा पात्रे देखुन बेश किछुटा जल गरम करते बसिएछि। जलेर मध्ये दिए दिच्छि लवण, लवणटा दिए एकटु नेड়েচেড়ে দিচ্ছি। এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জল ফুটে উঠেছে। এবার এই জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব, তবে কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। 75-80% সিদ্ধ করে নিলেই হবে, তার বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, আমি যেরকম সিদ্ধ করতে চাইছিলাম সেরকমই সিদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে আলুগুলো জল ঝরিয়ে তুলে নেব। আলুগুলো জল থেকে তুলে নিয়েছি, আলুগুলো এখনো একটু ভেজা ভেজা আছে। এই আলুগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি একটা টিফিন বক্সের মধ্যেই নিয়ে নিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালো করে আলুর গায়ে এটা কোটিং করে দেব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আলুর উপরে একটা কোট মতন হয়ে যাবে। হাত দিয়ে নেড়েচেড়ে বা চামচ দিয়ে নেড়েচেড়ে করতে গেলে আলুগুলো ভেঙে যেতে পারে, তাই এইভাবে নাড়িয়ে নাড়িয়ে করে নিলেই ভালো হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। এদিকে দেখুন একটা প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি একটাই ডিম। এবার ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে আমি যে কোনো এরকম ব্রেড ক্রাম্বস দিয়ে ভাজা করলে তার মধ্যে একটু বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিই, খেতে ভালো লাগে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। আলুটা কিন্তু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, ব্রেড ক্রাম্বসেও লবণ দিয়েছি, ডিমেও লবণ দিচ্ছি, সেটা কিন্তু একটু খেয়াল করে দেবেন। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম্বসটা দেখুন গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি যে আলুগুলো কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রেখেছিলাম সেখান থেকে আলু নিয়ে এই প্রথমে ডিমের গোলার মধ্যে একটু ডুবিয়ে নেব ভালো করে। এবার এখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। আর এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েই করবেন, তাহলে এক্সট্রা ডিমটা উঠে ব্রেড ক্রাম্বসের মধ্যে পড়বে না, সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বসটা অনেকটাই ভিজে যাবে, করতে অসুবিধা হবে। দেখুন একটা আলু আমি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরও একটা আলু এই একইভাবে কোট করে দেখিয়ে দিচ্ছি, খুব সহজ করাটা। দেখুন আরও একটা আলু একইভাবে তৈরি করে নিয়েছি, প্লেটের মধ্যে রেখে দিলাম, তাই বাকিগুলো আমি একইভাবে করে নিয়ে ফেরত আসছি। দেখুন সব কটা আলুর ওপরে আমার কোট করা হয়ে গেছে। এবার এইগুলো আপনারা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, 15-20 দিন ভালো থাকবে, যখন ইচ্ছে হবে বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। আমি আধ ঘন্টার জন্য আলুগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব, উপরের কোটটা যাতে ভালো মতো সেট হয়ে যায়। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আমি একটা টিফিন বক্সের মধ্যে করে রেখে দিয়েছিলাম, উপরের কোটিংটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এগুলো আমি একটু ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি। এই আলুগুলো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, আর তেলটা খুব ভালো মতো গরম করেও নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এই আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই আলু ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না, মিডিয়াম টু হাইতে রেখে 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেবেন। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়েই আছে, কাজেই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। একটু নেড়ে চেড়ে লাল রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচের আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল রং হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে আলুগুলো একটা প্লেটের উপর টিস্যু বিছিয়ে তার উপরে রেখে দেব, এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে। এই তেলের মধ্যে যে আপনারা গুঁড়ো গুঁড়ো দেখছেন এগুলো ব্রেড ক্রাম্বস, তেলটা
টিস্যু পেপার দিয়ে ছেঁকে নেবেন ভালো করে, তাহলে এই তেল দিয়ে আবারও রান্না করতে পারবেন। একইভাবে বাকি আলুগুলো ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন আমার আজকে স্ন্যাক্স তৈরি হয়ে গেছে, আমি এটা সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চায়ের সাথেও সার্ভ করতে পারেন, গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যেতে পারে, বাড়িতে লোকজন এলেও করে দেওয়া যেতে পারে, আশা করি তাদের ভালো লাগবে। স্মৃতিরেখাস ক্রিয়েশন নামে ফেসবুকে আমার একটা পেজ আছে, আপনি চাইলে আমার পেজটা একবার ঘুরে আসতে পারেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে পেজটা ফলো করতে পারেন। আমার আজকের এই আলু স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।